প্রিয় দর্শক শ্রোতা, তুষার অফিসিয়াল চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আপনারা দেখছেন খুলনার মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের একটা মানববন্ধন। এখানে তাদের অভিযোগটা হচ্ছে, তাদের 207 জন কর্মচারী সবাই বেতন ভাতা ক্লিয়ার করে দিচ্ছে তাদের যে মালিক, তারপরেও মালিকের নামে বেতন ভাতা না দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলাটা কেন হয়েছে এটা প্রত্যাহার করার জন্য তারা এখানে মানববন্ধন করতেছে। বিষয়টা বিরল, আমরা সবসময়ের জন্য দেখে থাকি যে মালিকের বিরুদ্ধে কর্মচারীরা মানববন্ধন করে বেতন ভাতা সময় মতো পরিশোধ করার জন্য। কিন্তু এখানে তাদের ভাষ্য মতে যে মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেসের যে MD, উনি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, উনি হচ্ছে হেমায়েত হুসেন ফারুক সাহেব, যিনি নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তো ওনার নামে একটা মামলা হয়েছে, যে মামলাটা এখানে যারা মানববন্ধন করছে তারা বলতেছে মিথ্যা মামলা, এটা প্রত্যাহার করার জন্য তাদের এই মানববন্ধন। তারা অভিযোগ যে করছে সেটা হচ্ছে কিছু অনিয়মিত কর্মচারী কর্মকর্তা আছে, যারা যাদেরকে বের করে দেওয়া হয়েছে বা যে কোনো কারণে চাকরিচ্যুত হয়েছে তারা মামলাটা করছে। মূলত এই কর্তা যে আছে বা MD যে আছে তাদের বিরুদ্ধে। তো তাদের মুখ থেকেই আমরা শুনবো বিষয়টা কি, ক্লিয়ার করব। এই যে কুচক্রি মহল, এই কুচক্রি মহলের বিরুদ্ধে মানববন্ধন। আজকের বিষয়টা একটু অন্যরকম লাগছে, তাই আমি প্রতিবেদনটা তৈরি করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আছে এবং আমরা সবাইয়ের কাছ থেকে যে তারা ভুয়া কিনা তাদের কার্ড আছে কিনা সাথে, এগুলো আমরা চেক করে দেখছি যে প্রত্যেকের সাথে কিন্তু এই মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেসের কার্ড আছে। মূলত এই সিকিউরিটি সার্ভিসেসের কাজ কি, এটা হচ্ছে বিভিন্ন ক্লিনিকে তারা সিকিউরিটির কাজ করে এবং ক্লিনিকে যে ক্লিনিক করে যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ। তো এই সার্ভিস আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা উড়িষ্যা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের যে নিয়মিত আউটসোর্সিং কর্মচারী চলতেছে, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে এখানে এমন যারা আছি আমরা সবার প্রত্যেকেই কাগজপত্র আমাদের জমা দিচ্ছি। অনেক যে জুন থেকে জুন আমাদের প্রত্যেকেরই বেতন ক্লিয়ার আছে এখানে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি 206 জন, 95 এবং 107 নম্বর। কিন্তু অনেকে এখানে শুনলাম যে দাবি করতেছে যে তারা মনে করেন কন্ট্রাক্টর কাউকেই বেতন দেয় না, সমস্ত বেতন সে কর্তৃগত করে নেয় বা অন্যায়ভাবে অনেক কার্যকলাপের সাথে সে জড়িত। আসলে এটা যাতে সত্যতা আমরা বলতে পারি আপনাদের সামনে যে আমরাই নিয়মিত যাদের রোস্টার থাকে নিয়মিতভাবে হাসপাতালে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় জানি যে রোস্টারগুলো থাকে তাদের ভিতরে আমাদের এই নামগুলো ওই জায়গায় যারা আছে প্রত্যেকের নাম আমাদের আছে, এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, অনৈতিক মনে করেন রাষ্ট্রদ্রোহী বেআইনি কাজ করার জন্য তাদের দু একজনের চাকরি যাওয়ার করে দু একজনের 2-4 মাস বেতন বাকি থাকতে পারে, এটা মনে করেন যে একটা দাবির জায়গা, তারা সেটা কর্তৃপক্ষের মাধ্যমে এটা সমাধান করতে পারে। কিন্তু সেভাবে না করে সমষ্টিগতভাবে আমরা যাতে কাজ থেকে দূরে সরে যাই, আমরা কাজের ভিতরে না থাকতে পারি, একটা অরাজকতার সৃষ্টি হয়, তারই একটা পায়তারা নিয়ে হচ্ছে মাত্র। এটা যাতে প্রমাণিত না হয় এই জন্য আমরা সত্যিকারে যারা নিয়মিত 19 সাল থেকে এইখানে কাজ করে আসতেছি আমরা সুনামের সাথে সেই করোনাকালীন সময় থেকে, হ্যাঁ আমরা প্রথম থেকেই করোনাকালীন সময় থেকে আমরা কাজ করে আসছি। আজকে যে এখানে অবস্থান নিচ্ছেন আমরা মূলত আপনাদের কাছে জানাতে চাচ্ছি যে আমরা যারা এখানে সত্যিকারে নিয়মিত রোস্টারের মাধ্যমে হাসপাতালে কাজ করে যাচ্ছি, আমরা আমাদের কোনো অবজেকশন তার প্রতি নাই। আমরা নিয়মিত আমাদের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনারা যাচাই করেন, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা দেখবেন যে আমাদের 206 জনেরই জুন থেকে জুন পর্যন্ত কারোরই একটি মাসের বেতন বাকি আনে, অথচ বলা হচ্ছে যে এখানে সে কোনো উপকারে আমাদের বেতন আমাদের থেকে বঞ্চিত করে। আসলে এর কোনো সত্যতা নেই, যে বেতন 16,620 টাকা সেটাই সে দেন। আমরা প্রত্যেকেই নিয়মিত কাজ করি, যারা আমরা হসপিটালে গেলে আপনারা তো ছবি আছে আপনাদের কাছে, আপনারা দেখবেন প্রত্যেকেরই রোস্টারে নাম আছে এবং সবাই হাসপাতাল, একটি মানুষ পাবেন না, আপনি একটি মানুষকে দেখবেন না যে আসলে সত্যিকারে কাজ করেন।
সমাজমূলক কর্মকাণ্ডের জন্য তাদের চাকরি গেছে, তারা হচ্ছে এই সময় এসে সরকারের পট পরিবর্তন বা 5ই আগস্টে মনে করে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরে এরা এসে এই আন্দোলনে মুখে বা আন্দোলনের যে সাংস্কৃতিক তৈরি হয়েছে এই সাংস্কৃতির মধ্যে মনে করে যে বিভিন্ন রকমের অসাধু ইচ্ছা রটানোর জন্য বা সরকারের যে ধরনের পরিকল্পিত যে একটার জন্য ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো অংশ হিসেবে সারা বাংলাদেশে জাতীয়ভাবে যে চক্রান্তগুলো হচ্ছে সেই চক্রান্তর একটা পূর্ণ অঞ্চলের এজেন্ডা এরা, এটা বাস্তবায়িত করার জন্য এরা হচ্ছে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান তথা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং বা মাছরাঙ্গা সিভিল সার্ভিস বা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ক্লিনিক সার্ভিসের নামে মিথ্যা প্রোপাগান্ডা এরা হচ্ছে ছড়াচ্ছে ছড়াচ্ছে এবং আগামী দিনে এরা আমাদের পুলিশি হয়রানি করেছে। আমরা 19 থেকে এখানে হচ্ছে আউটসোর্সিংয়ে কর্মরত অবস্থায় আছি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন জন চাকরি করছে নানান অপরাধমূলক কর্মকাণ্ডে, যার ফলে এই সময়টা এসে এরা হচ্ছে আপনার এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে ডেকেস্টারে ডেকে রেখে আমাদের বিরুদ্ধে বা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরা হচ্ছে এই এই আপনার অপকারগুলো বা মিথ্যা অভিযোগগুলো তুলছে। এই হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এরা বিগত দিনে নানান রকম অবস্থায় সুবিধাভোগী ছিল। আপনারা জানেন এই অঞ্চলে যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান বা এই প্রধান মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংকে লুটে পুটে খাইছে, এরা সবাই সবাই না কিছু লোক এই সব লোকের এজেন্ট ছিল, যার কারণে এই সময় এসে তারা একটু ক্ষমতাগ্রস্ত হওয়া সুবিধাবঞ্চিত হওয়ার আশঙ্কার থেকেও অনেকে পাবে। এ হচ্ছে মূল কারণ এদের অভিযোগ করা। আমরা এখানে 206 জন 107 ও 97 চাইল্ড লোডের কর্মচারী আছে। আমাদের কারণ জুন টু জুন 12 মাসে ধরে বেতন বকেয়া নেই এবং আপনারা চাইলে 202 জনের সবার কাছে জিজ্ঞেস করতে পারেন যে জুন টু জুন কারো বেতন বকেয়া নেই। এ হচ্ছে মূল কথা। আজকে 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 এখানে আমাদের চালানোর কথা হচ্ছে ওনারা আমাদের হচ্ছে বিগত দিনে কর্মকাণ্ড ছিল, আমাদের গত 3 মাস আমরা বেতন পাই না, ওই বেতন আনার জন্য একটা বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আমাদের 6 মাসে 206 জনের বেতন বরাদ্দ দিয়েছে। এই বেতন বরাদ্দ যাতে আমরা না পাই, সুষ্ঠুভাবে যাতে আমরা না পাই, এই জন্য ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন থানা রুচি বা অর্থ মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় ওরা বিভিন্ন রকম হচ্ছে আপনার ইয়ে স্মারকলিপি প্রদান করছে। এই স্মারকলিপির ভিত্তিতে আমাদের বেতন যাতে আমরা ঠিক টাইমে আমরা যেহেতু 3 মাসে দুর্যোগকালীন রয়েছে কর্মকাণ্ড স্বাস্থ্যসেবা চালিয়ে রাখছি, আমাদের এই সংকটকালীন মুহূর্তে আমরা যাতে বেতনটা আমাদের বেতনটা যাতে কোনো প্রকার ফেল না যায় আমরা যেন বুঝতে বুঝি না, এই জন্য আমরা দাঁড়াইছি। আমরা লিখে আলাই লিখ দাঁড়াও দিলে পাবো সবাই টিভি আর এর আগে এসে কিন্তু কত ছবি মানে না এসে টিভি এসে টিভি আইছি।